শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে হোয়াইট ওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের। আগামীকাল চট্টগ্রামে শুরু হচ্ছে ম্যাচটি। সাকিব আল হাসান দলে ফেরায় আত্মবিশ্বাস বাড়িয়ে মাঠে নামবে নাজমুল শান্তর দল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল ১০টায়। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। প্রথম টেস্টে হেরে সিরিজে পিছিয়ে আছে বাংলাদেশ, জয়ের বিকল্প নেই। চট্টগ্রামে পরাজয় কিংবা ড্র করলেও সিরিজ হবে হাতছাড়া। তবে চট্টগ্রাম টেস্টের আগে ম্যাচের চাইতে বেশি আলোচনায় সাকিব আল হাসানের প্রত্যাবর্তন। অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছে শান্তরা। টাইগার সহকারী কোচ নিক পোথাস মুখে বলছেন এই ম্যাচটা আলাদা করে দেখছেন না তারা। আবার তিনিই বলছেন তারুণ্য নির্ভর দলটা মুখিয়ে আছে জয়ের জন্য। অন্য সব টেস্ট ম্যাচের সাথে এই ম্যাচের প্রস্তুতিতে কোনো পার্থক্য নেই। আমরা পেছনে ফিরে তাকাতে চাই না, আমাদের চোখ সামনের দিকে। আমরা ভুল থেকে শিক্ষা নিয়েছি, সেটা এই ম্যাচে কাজে লাগাতে চাই। দল জয়ের জন্য মুখিয়ে আছে। সাকিব ফিরে আসায় বদলে গেছে দলের পরিবেশ। হতাশা ঝেড়ে ফুরফুরে মেজাজে ড্রেসিং রুম। ক্রিকেটার সমর্থকদের মতো টিম ম্যানেজমেন্টও ভরসা করছেন সাকিবে। যে কোনো দলই সাকিবের মতো ক্রিকেটারকে দলে চাইবে। আমরা ভাগ্যবান যে এই টেস্টে সাকিবকে পাচ্ছি। তার অভিজ্ঞতা, পারফরমেন্স দলকে উজ্জীবিত করছে। তার প্রত্যাবর্তনে ড্রেসিং রুম অনেকটাই চাঙ্গা। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ দলে সাকিবের প্রত্যাবর্তনের আঁচ লেগেছে শ্রীলঙ্কা দলেও। এক ম্যাচ এগিয়ে সিরিজ জিততে ড্র হলেই চলে ম্যাচ। চট্টগ্রামে ব্যাটিং প্যারাডাইজে অনুশীলনেও চনমনে লঙ্কান সিংহরা। প্রথম ম্যাচে রানের জন্য ধুঁকতে হয়েছে লঙ্কান টপ অর্ডারকেও। এ নিয়ে চিন্তার কিছু দেখছেন না লঙ্কান অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা। আসলে সবাই প্রতিদিন রান করবে না। আমার মনে হয় যদি টপ অর্ডার ভালো করতে পারে তাহলে আমার এই ম্যাচে ব্যাট করতে হবে না। তারা কেবল এক ম্যাচেই তো খারাপ করলো, আমার তাদের ব্যাপারে কোনো সন্দেহ নেই। তারা এই ম্যাচে ভালো করবে বলেই আমার বিশ্বাস। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে দুই ম্যাচের সিরিজটিতে লঙ্কানরা এগিয়ে আছে ১-০ ব্যবধানে। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক।